আসসালামু আলাইকুম সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই যে ছোট ছোট টিয়ার বাচ্চা, আমরা দুইটা গাছা থেকে পাড়ে নিয়ে আসছি। যখন ওরা একদম ছোট ছোট ছিল, প্রথম নিয়ে আসা হয় যখন চোখে ফুটছিল না। তো এই ছোট বাচ্চা শিকারি করতে হলে পরে ছোট একদম ছোট বাচ্চা নিয়ে আসতে হয়। তো একে আমরা খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে বেশ কয়েকদিন হয়ে গেল। এই যে এখন পশম পশম বের হয়ে গেছে, পশম পশম অনেক বের হয়ে গেছে। আর এটাকে খাওয়ানো হয় হচ্ছে যে এটা হ্যান্ড ফিড এর নাম, খাবারের দোকানে পাওয়া যায়। আর যে সিরিঞ্জ দিয়ে খাওয়াই, সিরিঞ্জের মুখের সঙ্গে হচ্ছে রাবার লাগানো আছে যাতে মুখে ব্যথা না পায়। তো এদেরকে এভাবে খাওয়াইতে খাওয়াইতে বড় করলে, কথা বললে পরে টিয়া পাখি শিকারি হয়। তো দেখা যাক কি হয়। তো আমরা ভিডিওটা মাঝে মাঝেই করে দিব, আপনারা ভিডিওটা এর ছোট থেকে বড় পর্যন্ত দেখতে হলে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে দেখতে পারবেন। আর এর আগে একটা ছোট্ট আকারের টিকটক আকারে একটা ভিডিও ছাড়ছিলাম, ওইটাতে দেখলে বুঝবেন যে আরও ছোট ছিল। এই 3 দিন আগে ছাড়ছিলাম মোটামুটি, এই ভিডিও করার আগে 3 দিনেই পাখা টাকাগুলো কত বড় বড় হয়ে গেছে। খাওয়াও দেখেন, এর মুখে খাবার দিলে কি সুন্দর করে খাবে। পাখি শিকারি করতে হলে একদম ছোট অবস্থায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে এদেরকে খাওয়াইতে হবে। এই কি সুন্দর ওরা খাচ্ছে। এভাবে ধরলে ওরা খায়। আর একটু বড় হলে এদের কথা শেখানো হবে, দেখি কি কি কথা শিখতে পারে, সেগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওতে। তবে খাওয়ানোর সময় খুব সাবধানে খাওয়াইতে হয়, কারণ ওর গলায় যদি ব্যথা লাগে তাহলে মুখের ভিতরে ইঞ্জুরি হয়ে যাবে। আর সিরিঞ্জের মুখে অবশ্যই নরম পাইপটা লাগাই দিতে হবে যাতে ওদের মুখে ব্যথা না লাগে। তো ঠিক আছে, আরও সামনে ভিডিও করে দেখানো হবে আপনারা, সেই পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা দেখাবো কেমন করে কি হয়। তো ভালো থাকবেন সবাইকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।